দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আসলে প্রচুর পরিমাণে পুলিশ সদস্য রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী। তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে সকাল 10টা থেকেই অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি আপনার পুলিশের সাধু আর জাহান কিন্তু সামনে রয়েছে। আমি যদি একটু আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করি, কারণ হচ্ছে যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, তারা এখানে তাদের একটা অংশ এখানে আসার কথা প্রেস ক্লাবের সামনে, তো তারই ধারাবাহিকতায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রচুর পরিমাণে এখানে এই মুহূর্তে অবস্থান করছে। পাশাপাশি এখানে যত গণমাধ্যম রয়েছে, গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে, ঝড়ো হয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ এখানে আসতে পারে ধারণা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের গভর্নমেন্টই যাচ্ছে, তো আমরা দেখেছি কিছুক্ষণ পরপর কিন্তু এখানে সেনাবাহিনীর টহলও হচ্ছে। সেনাবাহিনীর সাজুয়া যান নিয়ে কিন্তু টহল দিতেও আমরা দেখেছি। এই ছিল এখানকার আপডেট। পরবর্তী স্টেপে আমি আবার আপনাদের সাথে যুক্ত হব। তোর সাথে হ্যাঁ বুঝি না